এই দেখো আমার গিফট শান্তিনিকেতনের ব্যাগ। এটা কি আমার? না, একটা মুমু গেঞ্জি আছে তো আমার কই? তোর নেই বাবা? গুড়গুড়ির গুড়গুড়ির ফেভারিট পপকর্ন চলে আসছে। গরমের নাম ধরছে। 90 টাকা চা খেয়ে দেখি। আমি ভেবেছিলাম আজকে একটা জুম্বারে ইউটিউবে দেখেছিলাম, বেশ ভালো ফিটনেস এ করাচ্ছিল, ভেবেছিলাম আজকে বিকেলবেলা করবো। বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে স্যাটারডে, আর আজকে তো জানো তোমরা যে আজকে রান্না কাকিমা আমাদের আসবে না, তাই সকাল সকাল উঠে গেছি, মানে 7:30 উঠেছিলাম, একবার 5:30 উঠেছি, মেয়ে উঠে গেছিলো, আবার ঘুম পাড়িয়েছি, তারপরে আবার নিজে 7:30 উঠে রান্নাঘরে এসেছি, আবার মেয়ে 8টার সময় উঠে গেছে, মানে অন্যদিন 9টার সময় ঠেলে ঠেলে তুলতে হয় আর আজকে উঠে গেছে। তারপরে রাজে ফোন করলো, গিয়ে মামি মামি করে দেখি কাঁদছে, তারপরে আবার ঘুম পাড়িয়ে আবার 8:30 সময় নিচে নেমেছি। বেগুন মা ততক্ষণে ভেজে রেখেছিল, আমি কেটে দিয়ে গেছিলাম, কাটতে কাটতে চালটা ধুয়েছি আর মেয়ে উঠে গেছে। মা ততক্ষণে বেগুনটা ভেজেছে আর ডালটা মুগ ডাল লাউড দিয়ে করবো আজকে, সেটা ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন বসিয়েছি লাউটা সিদ্ধ করতে। আর মেয়ে ভাত হয়ে গেছে, আর এদিকে করছি কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা তরকারি, কুমড়ো আলুর তরকারি, আর হবে ঝিঙে আলু পোস্ত, রাতের জন্য হবে বাটি চচ্চড়ির মতন একটা, আর কি হবে আর কি হবে, আর মনে হয় আলু চোখা ভুলে গেছি, হ্যাঁ আলু চোখা, আর কিছু হবে না সেরকম, আর পাঁপড় ভাজা, ব্যাস এই রান্না। আর মেয়ের জন্য ভাবছি সকালে একটা রুটি বানিয়ে দেবো, দেখছি কতদূর কি করতে পারি, না হলে ভাতই খাইয়ে দেবো ভাবছি। এইটা করে নিয়ে এখন আটাটা মাখবো, মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দেবো, কারণ আমার রুটি তো বুঝতেই পারছো আটাটা একটু বেশিক্ষণ না মাখিয়ে রাখলে তাহলে তো আর হয়েই গেল। তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকো তোমরা, আশা করি তোমাদের ভালো লাগবে। কুমড়ো আলুর তরকারি হয়ে গেছে, এবার বসাবো ঝিঙে আলু পোস্ত একদিকে, আর একদিকে বসাবো ডালটা সাতাল দিতে হবে সেইটা। আজকে তরকারিগুলোতে সব লঙ্কাগুলো গোটা গোটা দিচ্ছি, যাতে মেয়ের জন্য আর আলাদা তরকারি আমার না করতে হয়। এই আমার কুমড়ো আলুর তরকারি, কুমড়ো আলুর ছক্কা। গুড মর্নিং মাম্মাম, দেখো কটা বাজে 10:30। গুড মর্নিং, ঘুম হয়েছে? আচ্ছা, গুড মর্নিং, আই লাভ ইউ, আই লাভ ইউ মাম্মাম, বলি বা বলি শুনছু মুনছু, তারা মোছাইটা খুলি, হ্যাঁ ওলে বাবা লিচ্ছি ভাঙছি, পুরো হয়ে গেছে, শুধু রাতের তরকারিটা হচ্ছে একদিকে, ওটা সিদ্ধ হয়েই গেছে, শুধু হিংটা দিতে হবে, মাকে বললাম দাও, কারণ আমি রাজ মানে বড় কাকিমার ফোন থেকে আমার ফোনে ভিডিও কল করে ফোনটা রেখে নিচে দেখছিলাম, দেখছি উঠছে, মানে একদম রান্না শেষের মুখে আর দেখছি উঠছে, যাই এবার মশাই টশার খুলি, ওকে মুখ ফুখ ধুয়ে ব্রেকফাস্টের সময় আবার তোমাদের সাথে কথা বলছি। আমার এখনো কিছু কিছু একটা জল পর্যন্ত খাইনি, কি খিদে যা পাচ্ছে কি বলবো। যে আমাদের ব্রেকফাস্ট আমার তৈরি রুটি, যেটা কি বলবো, শক্ত কিছুটা কিছুটা নরম আছে, যাই হোক খেয়ে নাও, খেয়ে নিতে পারবো। আর আজ মেয়ের জন্য একটু ডাল এনেছি, আর কুমড়ো আলুর তরকারি, শশা আর ডিম সিদ্ধ। চলো, এই যে ম্যাডাম বসুন, 11টা বাজে, এখনো ব্রেকফাস্ট হয়নি, বসো, আগে শশা নয়, আগে রুটি খাবে তারপরে শশা, ঠিক আছে? ডাল দিয়ে রুটি খাও। দেখো রাজদীপ চলে এসছে, জানতো না আজকের কাকুর ছুটি, আর মামামকে আমি এখনো খাওয়াচ্ছি, একে তো আমার রুটি আর তার মধ্যে এই পাখার হাওয়ায় আরো শক্ত হচ্ছে, নাও নাও। রাজদীপ আবার চলে গেছে, আসলে কালকে কাকুর তো ইলেকশনের ডিউটি পড়ে, তো কালকের কাকুর মিটিং আছে, ওই জন্য মনে হয় ছুটি ফুটি কিছু একটা হবে, নাকি জানি না অ্যাকচুয়াল কারণটা। দুজনের স্নান হয়ে গেছে, বাথরুম মামামকে আগে স্নান করিয়েছি, তারপরে বাথরুম পরিষ্কার করেছি, তারা নিজে পুরো শ্যাম্পু করে স্নান করে নিয়েছে আজ, মানে আমি যেদিন চেষ্টা করি, যেদিন করে বাথরুমটা পরিষ্কার করি সেদিন করি আর কি, মাথা ফাতা মানে ভালো করে আর কি স্নানটা করে নেওয়ার, না তো কেমন যেন একটা লাগে। এই যে এবার হচ্ছে আমরা দুজনে একটুখানি টাইম স্পেন্ড করবো, টিভি দেখবো, গল্প করবো, তাই তো মামা, তারপরে ভাত খাবো, কারণ সবে তো খেয়ে উঠলাম,
একটা কুড়ি তো দুটোর দিকে খাওয়াবো। আইসক্রিম কই? এই তো দিচ্ছি। খাবার নিয়ে চলে এসেছি। আর দেখো মা, টক দই এনেছি ঘরে পাতা। মামামকে আজকে দেবো, দেখি টক দই দিয়ে ভাত খায় কিনা। এই গরমকালে টক দই দিয়ে ভাত খাও না, খুব ভালো। আমার ভাল লাগে না একদম, দেখি ওকে খাওয়াতে পারি। শুধু দই আইসক্রিম খেলে হবে? এটাও তো খেতে হবে। এটা কি করে মামাম? এটা খেলে কি হয়? পেট পরিষ্কার হয়, তাই না? তো চলো আমাদের খাওয়া দাওয়া খাওয়াটা কমপ্লিট করি, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। চুপচাপ ঘুমিয়ে দেখেছো আমাকে কেমন বকছে? আমি টিভিটা বন্ধ করে দিয়েছি বলে চুপচাপ ঘুমাবাকে যাও। আমি কিন্তু কাঁদবো বলেছিলাম, আমি কিন্তু কাঁদবো এত জোরে বকলে। চলো শোবে, চলো, 3:30 বাজে মামাম, চলো। 6টা বাজে, মামামের ঘুম থেকে ওঠা হয়ে গেছে। দেখো আবার রাজদীপও চলে এসছে। আর মামাম দেখো কি করছে এখন। কি করছিস বল? অনেকগুলো 10 টাকার কয়েন এনেছে, সেগুলো দেখে হেবি মজা পেয়ে গেছে। আর ঘুমিয়ে ঘুমিয়েও আমার মেয়ে বলছে তরমুজ খাবো, তরমুজ। কি চেল্লানি! আমি তো সেই ঘুমালাম না, আর এদিকে বইয়ের মলাটগুলোও করলাম না, করে নিলে ভালো হতো। আসলে একটা শর্টস বানাচ্ছিলাম, তারপরে আর ভালো লাগছিল না, ইচ্ছা করছিল না। সোমবার বইগুলো জমা দিতে হবে, কখন কি করবো ভগবান জানে। রাজীব বলেছে আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে রাজীব? শোনার পর মনে কথা, আমাকে ছেলে দুটো নাইটি কিনে দিবি? 100 টাকা করে? হ্যাঁ তুলতে পেরেছি। বাহ, মামার গায়ে জোর হয়েছে। বললো একটুখানি বেরোবে, তাই জন্য মেয়ের জন্য একটু সিদ্ধ ভাত করছি আজকে। একটু গাজর, শিম, আলু দিয়ে, গোবিন্দভোগ চাল দিয়ে সিদ্ধ ভাত, বিনস, সবকিছু, সব বলতে এই কটাই। ঝিঙে পটল থাকলে হতো, আর ওগুলো এখন নেই। ঝিঙে যা ছিল সকালবেলা পোস্ত বানিয়ে দিয়েছি। সবজিগুলো সব কেটে নিয়েছি, আর এখানে হচ্ছে চালটাকেও ভিজিয়ে রেখেছি। এবারে প্রেশারে দিয়ে এখানে যে বাসন দেখছো অনেকগুলো আছে, সেগুলোকে গুছিয়ে নেবো সেই ফাঁকে। রান্নাঘরের কাজ শেষ আজকেকার মতন। চলো এবার উপরে যাই, রেডি হই, দেখি কোথায় নিয়ে যায়। আর আজকের আবার গুড়গুড়িরও ক্যাভিটি ধরা পড়েছে, ওরও আজকে দাঁতে ডাক্তারখানায় নিয়ে যাবে। দেখি একবার পারলে, মামামের যেখান থেকে তুলিয়ে করিয়েছি ওরও সেখান থেকেই করাবে, তো দেখি পারলে একবার দেখা করে আসবো। আমরা দুজন রেডি হয়ে গেছি, রাজদীপ গেছে। প্রথমে তো ভেবেছিলাম এতে যাবো, বাইকে যাবো, মানে স্কুটিতে। এখন শুনছি না বাবাইরাও যাবে, বাবাইদের ওখানে হয়ে গেছে গুড়গুড়ির, তো বাবাইরাও আমাদের সাথে যাবে। তো রাজীব গেছে এখন গ্যারেজে, আমাদের গ্যারেজও পাওয়া গেছে সামনেই। তা রাজীব গেছে গাড়িতে, গ্যারেজে গাড়িটা বার করে তারপর আমরা নিচে যাব। আর মামাম কেমন একটা ড্রেস পরেছে দেখো, বলছি অন্য জামা চেঞ্জ করে নে, এটা সেদিনকে কিনেছিলাম। এগুলো বাড়িতে পরার জন্য ঠিক না, ও এটাই পরবে যেহেতু টেডি রয়েছে সেই জন্য। দেখো আমার মামামকে কেমন, বাবা দেখো, দেখাতে বলেছে, দেখাতে মডেলিং করছে নাকি তুই? কেমন লাগছে এবার বলো? এইবারে ভালো লাগছে, এটা বাড়িতেই ঠিক আছে। বাহ, ঠিক আছে ঠিক আছে, ভালো লাগছে ভালো লাগছে, অত দেখাতে হবে না তা বলে। ও বাবা, ও কি মামা এখনো কিচ্ছু খাইনি জানো? বাইরে গিয়ে কিছু একটু দেখি খাইয়ে দেবো। মামা পড়ে যাবি তুই, কেন এরকম করছিস? তোমার ওয়াটার বোতলটা দাও, জল পড়ে নি। আমরা বেরিয়ে পড়েছি, রাজদীপ মেন রোডের ওপরে দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে। ঠাকুর পুজো? হ্যাঁ। কোথায়? আবার ব্যাগ নিয়েছে পিঠে, এই দেখো ওর মধ্যে ওয়াটার বোতল আর ওয়াইপস নিয়েছে।
কোথায় পাপার গাড়ি বলতো? ওই তো, স্পাইডারম্যান পছন্দ হয়েছে চুচুরি? স্পাইডারম্যান মামাম মামা নিনি কি গিফট এনেছে, এটা হেভি কিন্তু দেখি দেখা, গরমকালে হাওয়া খাই মামা, আমার গিফট শান্তিনিকেতনের ব্যাগ, এটা কি আমার? আমার গই তোর নেই, বাবাই কিছু কেনে নি, তোরও কিছু নেই, এটা এটা হচ্ছে আমার মেয়ের, ওই দেখো খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, দেখ মামা তোর জামা সুন্দর লাগছে, ফুল স্লিভ মামা তুমি রাতে পরে না, এটা হাফ ছাপ ছিল, এটা ফুলও নিয়েছিলাম কিন্তু এই স্টাইলটা, এটা একটা মার্কার মুমুরটা দেখি সুন্দর বড় হবে কি বুঝতে পারছি না, দেখো ও ঢুলা ঢালা ঠিক আছে, না না ঠিক আছে কত লাইটিং হয়েছে, দেখ এত লাইট এখানে কি পুজো হচ্ছে, রাস্তা বন্ধ রেখে দিয়েছে, এটা কিসের কালী পুজো, এটা কালী মন্দির জানি না, ও রোখা কালী পুজো, আমরা শেষ পর্যন্ত ঘুরে ফিরে এলাম হাইল্যান্ড পার্কে, কত ঘুরলাম কোথায় যাব ডিসাইডই করতে পারছিলাম না, লাস্টে সেই ঘুরে ফিরে হাইল্যান্ড পার্কেই এলাম, চাটা খাবো আমি, হাত ধরছি কোথা করে চলে যাচ্ছে, গাড়ি চলছে তো রাস্তায়, চলো খুব আছে এখানে কোরিয়ান খাবার দাবার পাওয়া যায়, কোরিয়ান ওটা নটো নাকি, চলে এসেছি আমরা ফুড কোর্টে, হ্যাঁ রাজদীপ খেতে পারবে না তুই জংশনে, কত ভিড়, শুধু কেএফসিতেই ভিড়, দেখ শুধু কেএফসিতেই ভিড়, সব খালি, গুড়গুড়ি কেএফসিতে কি খাবে, কি খাবে তোমার ফেভারিট, চিকেন পপকর্ন, আরে বাবা আচ্ছা ওকে খা।
না না নিজে নিজে খাও, গরম নেই ধর। রাজদীপের খাবার চলে এসছে, কি আছে এটা? চিকেন আর পনির, এইটা পনির। আর তুমি ট্রাই করো তো। দুটোই ভেজ, একটা পনির আর একটা কি? গল্প গল্প দিচ্ছে না না ভাড়ে চা বেশি ভালো লাগে। দেখো আমাদের এতে পপকর্নের এতে বেশিরভাগ সবই ছোট ছোট, মানে এরকম এরকম ছিল, মানে গুঁড়ো গুঁড়ো চিকেন ছিলই না ধরতে গেলে। বাবাই গিয়ে বলাতে আবার পুরো রিফিল করে দিল, পুরো ভর্তি করে দিয়েছে। আমরা বাবাইকে দিয়ে এইসব কাজগুলো বেশি করে। পনিরটা মোটামুটি হয়েছে, চারটিখানি শুধু দারচিনি, দারচিনি ভর্তি। আবার কি বাকি এটা খাবারে? কত নিয়েছে আন্দাজে বলে দিলে নেই। আমি ভেবেছিলাম আজকে একটা জুম্বারে ইউটিউবে দেখেছিলাম, বেশ ভালো ফিটনেস এ করাচ্ছিল, ভেবেছিলাম আজ বিকেলবেলা করবো। খাওয়া দাওয়া সব শেষ, দেখো আবার এতটা বেঁচে গেছে, সেটা আবার নিয়েও নিয়েছি। আসলে রাজদীপ খাইনি যেহেতু, সেজন্য একটু বেঁচে গেছে। তাহলে এবার সোজা বাড়ি যাওয়ার পালা, রাজদীপের অনেক দেরি হয়ে গেছে, 9:30 বেজে গেছে, দোকানে যেতে হবে। কি ভয় পাচ্ছে? শাড়িটা কি সুন্দর লাগছে শ্রীনিকেতনের। পুতুলটা এটা নাকি 150 টাকা দাম, কিভাবে লুটছে! তোকে ছোটটাই কিনে দিতে পারতাম। এক সময় আমার মেয়ে এগুলো ভর ভর্তি করে ফেলেছে। মামা এদিকে এদিকে, 150 টাকা না পাপা নেবে না, চল বাই বাই মামা, টাটা গুগুরি, আমরা গাড়ি নিয়ে যাব আমি আর পাপা এখন। গুগুরি টাটা, বাবা ঘুম পেয়েছে বাবা, চলে আছো টাটা, রাজদীপ আঙ্কেলকে টাটা বলে দাও, ইঞ্জিকে দেবো টাটা, ছিচুরি টাটা, ওকে দাও করে দে, বাই বাই, এ দেখো বাই বাই। বাড়ি চলে এসছি, 11:00 বাজে, মামাকে অল্প একটুকুনি ভাত খাইয়ে দেবো, একটু পরে খাওয়াবো, এখন 11:00 বাজেনি, 5-10 মিনিট বাকি আছে,
তা একবারে প্রেশারে করে গরম করে নিয়ে আর চলে এসেছি। একটু পরে অল্প করে যতটা খায় খাবে, বেশি জোর করবো না। এখন একটু খেলা করুক। ও আর আমিও দেখি একটা মা রুটি খেয়ে নেবো। তো চলো, হ্যাঁ মামা স্পাইডারম্যান দেখো, কুড়কুড়ি দিনই দিয়েছে এই দেখো ফ্যান, ভালো না? গরমকালে যে কারেন্ট অফ হয়ে যাবে মামা, আমাদের যে কারেন্ট চলে যাবে এরকম করে হাওয়া খেয়ে নেবে। আর দেখলে তো আমাকে একটা ব্যাগ দিয়েছে খুব সুন্দর, আর মামামের একটা জামা আর মুমুরও একটা জামা। শান্তিনিকেতনে এইসবই পাওয়া যায়, জামার রাগ বলছিল ভীষণ সস্তা নাকি, খুবই সস্তা। আমারও একবার যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু যে মানে ওরা বলছিল এই অকেশন ছাড়া এমনি সময় গেলে নাকি বেকার লাগবে, কিন্তু আর অকেশনে যে ভিড় হয় শুনেছি, পৌষ মেলাতেও তাই আর এই দোলের সময়ও তাই। তো দেখি যদি কখনো সময় করে যেতে পারি তো ভালো লাগবে। ওরা একটা বাটিকের চাদর কিনেছে বাবাই, বেশ দেখছিলাম বেশ ভালো লাগছে আর বড়। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার এই ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, গুড নাইট।